হ্যালো মেয়েরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে ঈদ কাটিয়েছো। তো গতদিন আমরা সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড পার্টের থার্ড অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে আরোহের প্রকারভেদ রয়েছে। তো আরোহ কত প্রকার ও কি কি, অর্থাৎ আরোহ হচ্ছে প্রধানত দুই প্রকার, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। এবং প্রকৃত আরোহ কাকে বলে, কত প্রকার কি কি, এবং অপ্রকৃত আরোহ কাকে বলে এবং কত প্রকার কি কি। প্রকৃত আরোহ কাকে বলে, বলছে যে আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহাত্মক লম্পন আছে তাকেই প্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহ হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যানুমান। আর অপ্রকৃত আরোহ তোমার তিন প্রকার, পূর্ণাঙ্গ আরোহ, ঘটনা সংযোজন এবং যুক্তিসম্মূলক আরোহ। তোমরা তৃতীয় অধ্যায় খুললেই, রিডিং করলেই সেটা আরো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এখন অপ্রকৃত আরোহ কাকে বলে, বলছে যে আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য আরোহাত্ম কোন ফল অনুপস্থিত অর্থাৎ নেই তাকেই অপ্রকৃত আরোহ বলে। অর্থাৎ প্রকৃতির বিপরীত হচ্ছে অপ্রকৃত আরোহ। ঠিক আছে, আচ্ছা, এইবার এই যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যটা আমরা দেখবো, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কোথেকে আসছে? প্রকৃত আরোহকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য অনুমান, এই তোমার বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক প্রকৃত আরোহেরই একটা অংশ। ঠিক আছে, এখন বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বলছে যে যে আরোহে তোমার দুটা মৌলিক নিয়ম অর্থাৎ প্রকৃতি নিয়ম অনুবর্তিত নীতি এবং কার্যকরের নিয়মের উপর নির্ভর করে একটা সার্বিক সংশ্লেষক বাক্য গঠন করা হয় তাকেই বৈজ্ঞানিক আরোহ বলে। এখন সংশ্লেষক কথাটার অর্থ কি, অর্থাৎ যে বাক্যে আমাদের নতুন জ্ঞান দেয় তাকেই বলা হয় তোমার সংশ্লেষক বাক্য। ঠিক আছে, আর এখানে তোমার সংজ্ঞাটা দেওয়ার সময় বৈজ্ঞানিক আরোহে তোমার দুটা মৌলিক নিয়মের কথা বলতে হবে, অর্থাৎ প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকরণ নীতি। এবং এখানে আর দুইটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে সার্বিক এবং সংশ্লেষক। ঠিক আছে, তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরোহ। এবং অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বলছে যে আরোহে তোমার শুধুমাত্র প্রকৃতি নিয়মানুবর্তিত নীতির উপর নির্ভর করে একটা সার্বিক সংশ্লেষক বাক্য গঠন করা হয় তাকে অপ্রকৃত অবৈজ্ঞানিক আরোহ বলে। অর্থাৎ বৈজ্ঞানিকে তোমার প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকর নীতি দুইটা মৌলিক নিয়মের উপর নির্ভর করে তার সিদ্ধান্ত নেয় টানে, আর অবৈজ্ঞানিক আরোহ কেবলমাত্র তোমার প্রকৃতি নিয়মানুবর্তিত নীতির উপর নির্ভর করে তার সিদ্ধান্ত টানে। ঠিক আছে, আচ্ছা, এইবার দুইটার মধ্যে তফাৎ, এই তফাতের জন্য তোমরা পেজ হচ্ছে তোমার 108 যাবে। অর্থাৎ এইখানে তোমাকে চাইছে ওদের মধ্যে পার্থক্যটা, সম্পর্ক চাইলে, যখন তোমার সম্পর্ক চাবে তখন তোমার সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই আসবে। যেহেতু তোমার কাছে শুধু পার্থক্য চাইছে তাই আমি পার্থক্যগুলি একটু শর্ট করে দিচ্ছি। 108 পেজে তোমার বৈসাদৃশ্যে যাবে এবং সেখানে প্রথমে আসে নীতিগত পার্থক্য। হ্যাঁ, প্রথম লাইনটা লিখবে যে বৈজ্ঞানিক আরোহ কার্যকর নিয়মের প্রতিষ্ঠিত কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকর সম্পর্কের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এখানে আমরা 1, 2, 3, 4 লাইনের পরিবর্তে দুইটা লাইনেই আমরা তাকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, দুই নাম্বার ভিত্তিগত পার্থক্য, বৈজ্ঞানিক আরোহ কার্যকর নিয়মের প্রতিষ্ঠিত উপর প্রতিষ্ঠিত কিন্তু অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তিন নাম্বার সিদ্ধান্তগত পার্থক্য, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভব। শেষ দৃষ্টিগত পার্থক্য, বৈজ্ঞানিক আরোহ সদর্থক নয় উভয় প্রকার দৃষ্টান্তের দৃষ্টান্ত পরীক্ষা করা হয় কিন্তু বিপরীত ক্রমে অবৈজ্ঞানিক আরোহ শুধু সদর্থক দৃষ্টান্তগুলির উপর গণনা করা হয়। পাঁচ, বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্তের চেয়ে সংখ্যার দৃষ্টান্তের মানের উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্তের মানের চেয়ে সংখ্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমাদের পার্থক্য 1, 2, 3, 4, 5, আর এইদিকে আছে আরেকটা প্রক্রিয়াগত পার্থক্য, বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া, বিপরীত ক্রমে কার্যকর নিয়ম হচ্ছে তোমার একটা সংসার প্রক্রিয়া। শেষ, অর্থাৎ তোমার যদি 4-এর উত্তর আসে, 3-এর উত্তর আসে তাহলে 6 পর্যন্ত দিলেই হবে, এটুকু। তাহলে ওদের পার্থক্যটা ছোট করে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরেই আসে যে পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে, ব্যাখ্যা করো। তো তোমরা পূর্ণাঙ্গ আরোহ চ্যাপ্টার যে আছে সেখানে চলে যাও। এটা হচ্ছে তোমার অপ্রকৃত আরোহের একটা অংশ। আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মূলক এবং ঘটনা সংযোজন। অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহের একটা অংশ, তাই না? আচ্ছা, তো পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে, সেখানে তোমার যদি 2-এর আসে তাহলে তুমি 1 লাইনে দিবে, আর যদি 2-এর চেয়ে একটু বেশি আসে তাহলে একটু বেশি দিতে হবে। তাহলে একটু তোমার বইটা হচ্ছে 123 পেজে, তোমরা একটু
পরিষ্কার করে মানে বুঝে রাখো নতুবা দাগ দিয়ে রাখো। হ্যাঁ, তো প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে যে যে আরোহয় আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিভাগ প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহ কি করা হয়, কোনো কিছু দেখে একটা সার্বিক সিদ্ধান্ত বা যুক্তিভাগ স্থাপন করা হয়, এই লাইনটা লিখবে। তারপরে একটা উদাহরণ দিবে, এই যে বইয়ের উদাহরণটা আছে যে কোনো আলমারির ভিতরে প্রতিটি বই পরীক্ষা করে দেখা গেলো যে ওই আলমারির সবকটা বই হচ্ছে তোমার উপন্যাসের, সুতরাং এই আলমারির সব বই হয় উপন্যাসের। আচ্ছা, এরপরে পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়, এটা দিলা। দেওয়ার পরে মধ্যযুগীয় স্কলাস্টিক এই লাইনটা পুরো দিয়ে অভিহিত করেছে, এইটুকু লিখবা। লেখার পরে এরপরে আসবা তোমরা যে মানে পরের পেলাটা পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞাকে, এটা না। এরপরে লিখবা যে নিরীক্ষণের সাহায্যে পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। আমি যেভাবে যেভাবে যতটুকু বললাম এতটুকু দিলেই তোমার তিনের উত্তর হয়ে গেল। তোমাকে যদি এক এক বা দুইয়ের জন্য চাই শুধু তুমি সংজ্ঞাটা দিবে, দুইয়ের জন্য চাইলে উদাহরণ সহ দিবে, আর তিনের জন্য হলে একটু বাড়া এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাকে বলছে যে পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, যথার্থ আরোহ বা প্রকৃত আরোহ কিনা। প্রকৃত আর যথার্থ কথাটার অর্থ একই, তাই এটার জন্য আমরা 125 পেজে যাব। হ্যাঁ, যে এই যে পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, এখানে প্রকৃত আরোহ কিনা সেটাও তোমার আসতে পারে, একই কথা। তাহলে এখানে এক নাম্বার, পূর্ণাঙ্গ আরোহ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত, কিন্তু এর জন্য এই আরোহে জানা থেকে অজানার সাথে গমন করার সুযোগ নেই, এর জন্য সিদ্ধান্তটি নতুন কোথাও জ্ঞান দিতে পারে না, এটা পুরোটাই লিখতে হবে। দুই নাম্বার, মোটামুটি পুরোটাই লিখতে হবে। আর হচ্ছে তিন নাম্বার, তোমার পূর্ণাঙ্গ আরোহে জ্ঞানের কোনো অগ্রগতি নেই, নতুন জ্ঞানের সংযোজন নেই, ঠিক আছে, এটুকু লেখলেই হবে। এরপরে চার নাম্বার, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতে শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো কিন্তু আসলে সার্বিক যুক্তিবাক্য নয়, এটুকু আর দিতে হবে না। পাঁচ নাম্বার, যে উল্লিখিত কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। আমরা অনেক সময় নিজের ইচ্ছা মতো যে হ্যাঁ পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায়, তো কোথায় যায়, আমার বইয়ে লেখ নেই, আমার যুক্তি তুমি যদি নিজে দাঁড় করাও ইচ্ছে মতো তাহলে তো হবে না, তাই না? তাইলে আমরা পরিষ্কারভাবে আমাদের ধারণাটা নিতে হবে যে পূর্ণাঙ্গ আরোহ তোমার প্রকৃত বা যথার্থ আরোহ নয়। কেন নয়? বলছে যে ও কি করে না, ওর যুক্তিবাক্যটা সার্বিক যুক্তিবাক্য নয়, ওই দিয়ে নতুন জ্ঞানের কোনো সন্ধান দেয় না। হ্যাঁ, অর্থাৎ ওর মধ্যে জ্ঞাত থেকে অজ্ঞাতে যাওয়ার কোনো সুযোগ নেই, যেটা প্রকৃত আরোহে আছে। তারপরে বলছে যে তোমার এখানে যে ওর মধ্যে কি নাই, তোমার প্রকৃত আরোহের মধ্যে যে আরোহাত্মক লম্ফন আছে ওর মধ্যে সেটা নাই, এর জন্য এই বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। এটা তুমি তিন চারের উপর যুক্ত একটু শর্ট করে দিলাম, এইভাবে শিখবে। আচ্ছা, এরপরে বলছে আরোহমূলক লম্ফটি, যে জানা থেকে অজানা জ্ঞাত থেকে অজ্ঞাতে দেখা থেকে অদেখায় আমরা যখন যাই তাকে বলা হয় তোমার আরোহমূলক লম্ফ। যুক্তি সমমূলক আরোহ কি, যে যুক্তি দিয়ে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায় সেই একই যুক্তি দিয়ে অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায় তাকেই তোমার বলা হয় যুক্তি সমমূলক আরোহ। যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজকে প্রমাণ করি যে ওর দুই কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, তাহলে প্রত্যেকটা ত্রিভুজেরই তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে যাই একটু। হ্যাঁ, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের 202 পেজে সৃজনশীল প্রশ্ন উত্তর। হ্যাঁ, এটা তোমরা এক নং প্রশ্ন, ঘয়ের বেলায় প্রথম প্যারাটা বাদ দিয়ে শিখবে, ঘয়ের উত্তর শুরু হবে এখান থেকে। তোমার বইটা খুললে তুমি সুন্দর করে দেখতে পাবে প্রকল্পের কতগুলি শর্ত রয়েছে, এখান থেকে শুরু করবে, ঠিক আছে, তবে প্রথমটুকু বাদ দিবে। এবং প্রথমটুকু বাদ দিবে অর্থাৎ এখানে তোমাকে যেটা বললাম যে সৃজনশীল প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন গয়ের বেলায় প্রথম প্যারাটা বাদ দিয়ে শিখবে, কারণ ওইটার মধ্যে অত ইম্পর্টেন্ট কিছু নেই, আমরা বেশি পড়বো না, আমরা মূল কথাগুলি পড়বো। আচ্ছা, আর ঘয়ের উত্তর শুরু হবে, এই যে লাইনটা দিলাম প্রকল্পের কতগুলি শর্ত রয়েছে এখান থেকে শুরু হবে, ঠিক আছে, শুরু হয়ে তারপরে তুমি প্রথমটুকু বাদ দিবে, এরপরে বাকিটুকু শিখবে। আর যেখানে তুমি তোমার বুঝতে অসুবিধা হবে তোমাদের সেখানে আমার সাথে একটু যোগাযোগ করবে। হ্যাঁ, এরপরে শর্ট করে শিখবে বাস্তব কারণ কি, এখানে নমুনা প্রশ্ন দিয়ে দিলাম তোমাদের খুবই সহজ হবে শিখতে। বাস্তব কারণ কি বলছে, যে বাস্তব কারণ হচ্ছে তোমার সত্যিকারের কারণ, অর্থাৎ যে কারণটাকে আমরা কি করতে পারি, তোমার প্রমাণ করতে পারি, অস্তিত্বশীল কারণ যাকে প্রমাণ করা যায়, হ্যাঁ, কিন্তু চোখে দেখা যায় না অনেক সময়, যেমন ইথার,
ইথারের মাধ্যমে আমরা কি করি, রেডিও টেলিভিশনের শব্দ শুনি এবং ছবি দেখি। ওইটাই হচ্ছে বাস্তবকরণ, যেটা প্রমাণ সাপেক্ষ। ঠিক আছে, তো এখানে অনেক তাড়াতাড়ি অনেক কিছু বললাম, কিন্তু পড়া কিন্তু অনেক, আর তোমরা ধাপে ধাপে আগাও। আমি যেভাবে তোমাদের বলছি সেটা হচ্ছে একটা সাজেশন, এবং প্রথম থেকে একে অষ্টম অধ্যায় পর্যন্ত একে একে আমি কয়েকদিন পর পর চেষ্টা করবো সপ্তাহে দুইটা ক্লাস নিতে। যে যেখানে বুঝবা না সেখানে আমাকে জিজ্ঞেস করবা। আর এইভাবে শিখলে আমরা খুব সহজেই আমাদের তোমার কি বলে নির্বাচনী পরীক্ষার আগে, প্রাক নির্বাচনী পরীক্ষা হয় সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করতে পারবো এবং সবাই ভালো ফলাফল করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিবডি।